বন্ধুরা দেখুন দেখুন ও আকাশ ভাই গুড মর্নিং গুড মর্নিং নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সকাল হয়ে গেছে রাতে যে বসিটা আমরা ফেলেছিলাম দেখুন তার সোলটা ওখানে আছে তো এই বসিটা এখন আমরা তুলবো আর তুলে দেখি যে বসিতে কি মাছ পড়েছে এদিকে আমাদের রাকেশ ভাই মাঝে দিচ্ছে আর ভেতরে বুধ ভাই এখনো ঘুমিয়ে আছে যাকে কুটে পড়বে খুব শিগগিরই তো বন্ধুরা সুখদেব ভাই বললো যে সামনে এই চরের উপর একটা কুমির নাকি রোদ পোয়া ছিল তো আমি তো দেখতে পাইনি যাই হোক নেমে গেছে যদি সামনে দেখা হয় তাহলে কিন্তু ডাকবা যাই হোক বড় মাছ তোলো দেখি কি হচ্ছে যাই হোক বন্ধুরা অনেকক্ষণ পরে সুখদেব ভাই ডাক দিল বললো একটা নাকি মাছ আছে তো দেখি কি মাছ আছে অ্যাকচুয়ালি কান মাছের জন্য আজকে খ্যাপ দিয়েছিলাম দেখুন বন্ধুরা কিভাবে মাছটা পড়েছে তবে সাইজ কেন দেখেছেন কত বড় বড় সাইজ আছে চোখের সাইড থেকে গেছে মাছটা আউট সাইড থেকে এরকম কি হলো বুঝলাম চার করার সময় চার করার সময় গেতে গেছে হতে পারে এসে দাঁতনে মাছ একদম জ্যান্ত ফ্রেশ নদীর এখন একটা পাল্টা দিয়ে খাবো সকালবেলা ভেজে ভেজে মাছ পাওয়ার আগে পরিকল্পনা করা হয়ে গেছে যে কি করে খাওয়া হবে তো যাই হোক সবে মাত্র বসি তোলা শুরু করেছি 25-30টা বসি তোলা হয়েছে একটা দাঁতনে মাছ পড়েছে আরও আশা করছি যে মাছ পড়বে আজকে আরও একবার সুখদেব ভাই ডাকলো মাছ আছে মাছ আছে যাই না তার মাছ পড়ছে দেখুন বেশ বড় সাইজের কান মাছ এর কাঁটাগুলো কিন্তু খুবই বিষাক্ত কাঁটা খালি সে সারাদিন আর ভাত খাতিবে না সারাদিন জ্বালায় তো ছটফট করবে হ্যাঁ ভেতরে চাকন আছে ওখানে রেখে দিচ্ছি এখন আপাতত বন্ধুরা ওখানে একটা দাঁতনে মাছ আছে আর এই কান মাছ একটা হ্যাঁ হ্যাঁ যাই হোক আশা রাখছি যে আরো মাছ পড়বে হাট আছে যাই হোক বন্ধুরা আবার সুখদেব ভাই বলছে নাকি মাছ আছে কি আবার কান মাছ ঠিক করে যা কুটেছে এই কেন আসতে সাইজ একটু ছোট খুব ছোট নয় মোটামুটি ধরুন তবু 600 গ্রাম তো হবেই 500-600 গ্রাম এর কাঁটাগুলো বেশি উসুল হয় এগুলো একটা হাড়িতে রাখলে মানে ভালো হতো জীবাণু জীবাণু ছিল হাড়ির ভিতর ছুঁয়ে দিলে জল দিয়ে জ্যান্ত থাকতো তাই করো ভালো হবে নিচে নিচে আর একটা ছিল ওটাও দিয়ে দাও যাই হোক আশা রাখছি যে আরো মাছ পড়বে এখন আপনার বাজে 7:30 বেজে গেছে তো 1 ঘন্টা হয়ে গেছে আমাদের বসি হাফ উঠেছে এখনো হাফটা বাকি আছে তার মধ্যে সুখ ভাই বলছে নাকি একটা মাছ আছে তো মাছটা অনেকটা দূরে আছে এখনো
খোর দিচ্ছে বলছে, বেশ বড় মাছ হতে পারে। যাই হোক, কি মাছ আছে দেখবো আসলে। বড় মাছ নাকি রে? চলো বন্ধুরা দেখবো, আমি অধীর আগ্রহে বসে আছি। দেখুন বসে টেনে চলে যাচ্ছে আমাদের। আশা রাখছি বড় মাছ হবে, এখন কি মাছ জানি না। যাই হোক দেখি 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 তো লাগছে। এবার বাদ দিতে বাদ দিতে এবার বাদ দিকে দাও, বাদ দিকে দাও, সত্যি টান পড়ছে না। সবাই খুব অধীর আগ্রহে বসে আছে, সত্যি কথা বলতে মাছটা দেখলাম কিন্তু তুলতে পারছি না। আসো আসো আসো, আস্তে আস্তে আসো, আস্তে আস্তে মাথাটা ভর্তি পারলে একটু খুচুন জালে। বন্ধুরা দেখুন দেখুন, আমি বলছিলাম আকাশ আমি আগেই বলছিলাম ভেটকি পড়বে। সত্যি বন্ধুরা মন পুরো খুশি হয়ে গেল পুরো। আমরা বলছিলাম যে ভেটকি পড়ে বড় ভিতরে রাখি, আপনাদেরকে আরো দেখাবো খুব সুন্দর করে। যেমন আমাদের এখনো প্রায় অর্ধেকটা বসে এখনো বাকি আছে। তো ভেটকি মাছটা একবার গ্লেসটা দেখুন, ভিতরে দাও পরে দেখা যাচ্ছে। যেমন এত বড় মাছ যদি লাভ দেয় বন্ধুরে চলে যাবে আগে তাড়াতাড়ি। আনুমানিক যদি ওয়েট করি তা আমার তো মনে হচ্ছে 5 কিলো নাকি 10 কিলো পাক্কা। হ্যাঁ 10 কিলো, 10 কিলো তো পুরো পাকা। তারপরে জমে গেছে আজকে পুরো, সত্যি বন্ধুরা আজকে পুরো জমে গেছে, জমে গেছে। বন্ধুরা সবাই মাত্র ভেটকি মাছটা তুললাম, সবাই খুবই আনন্দ করছিলাম। দেখ তার মধ্যে সুখদেব ভাই বলছি আর একটা কি মাছ আছে, কিন্তু এই মাছটা অতটা বড় হবে না। এ কি রে, এ দাইতনে মাছ, দাইতনে মাছ পড়েছে এই দেখো। ছোট কথা যাক বড়, বেশ বড়, বেশ বড়। আজকে কিন্তু পয়সা উসুল সত্যি কথা বলতে, তাই না? আজকে খেটে যাক, মানে কাজ করার দামটা পেয়েছি অন্তত। গায়ে এখন রোদ লাগছে না, প্রথমে মাছ পড়ছিল না মনে হচ্ছিল রোদ লাগছে গায়ে, আর এখন গায়ে রোদ লাগছে মনে হচ্ছে। যাই হোক আশা রাখছি আরো মাছ পাবো। হ্যাঁ অনেকটাই বসে আছে এখনো, মাছ আছে ছোট কান মাছ, কান মাছ বাহ। আরো একটা পড়েছে বন্ধুরা কান মাগুর, আস্তে ছোট মাছের কাটা সব থেকে বিষ বেশি। আকাশ ভাই কি অবস্থা? খুব মজায় আছি পুরো। এই এটা জানলা খুলো জিহারের। তাহলে কান মাছ কটা হলো? তিনটে। আর দাঁতনে মাছ বোধহয় তিন চারটে হয়েছে না? তিনটে ওই রকমই। যাই হোক বন্ধুরা বসি প্রায় শেষ হতে গেছে, আর অল্প কিছু বাকি আছে, ধরুন 20-25টা আছে। যাই হোক আশা রাখছি আরও মাছ পাবো। বন্ধুরা আমাদের কিন্তু বড়শি তোলা শেষ হয়ে গেছে, আর নেই এই লাস্ট। তো মাছ একদম খারাপ পাইনি আজকে, আমরা ভালোই মাছ পেয়েছি। আর সব থেকে দারুণ লেগেছে এই এই বড়ো মাছটা পেয়ে। এটা হচ্ছে ভেটকি মাছ, আর এই মাছটা তো এত বড়ো মাছ আর খেতে পারবো না, খুব কষ্ট লাগবে। যাই হোক এটা বিক্রি করবো, আমাদের ওখানে বাজার আছে। তো এই বিক্রি করা পর্যন্ত আপনারা দেখতে পাবেন যে আমরা কোন আড়তে বা কীভাবে মাছ বিক্রি করি, আর তার ভিতরে যে মাছগুলো আছে আগে মোটামুটি এক জায়গা করে নিই, আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে কতটা মাছ টোটাল মোটামুটি পেয়েছি। বুধো ভাই বার করো দেখি কি কি মাছ হলো। চাকনটা ভেঙে গেছে না? চাকনটা ভেঙে গেছে, কিছু করার নেই। যাই হোক দেখুন তিনটে দাঁতনে মাছ, আর ভিতরে একটা বড় ভেটকি মাছ আছে তলায়, আর ওর মধ্যে আছে কান মাছগুলো। হ্যাঁ চাকনের ভিতরে ঢেলে দাও। তো মোটামুটি বন্ধুরা সত্যি কথা বলতে আজকে তো পয়সা উসুল, রাকেশ ভাই বলছে ভেটকি তোলা লাগবে না, কেননা ভেটকি কিন্তু এখনো জ্যান্ত আছে ভেতরে, ভেটকি চলে যায় না। আহ কান মাগুর বন্ধুরা হচ্ছে টোটাল মাছ আজকে,
তো আজকে কিন্তু আমরা একটা পিকনিক করতে যাচ্ছি, পিকনিক আজকে একটা করবই কারণ অত বড় মাছ পেয়েছি যেহেতু। তো যাই হোক বন্ধুরা, মাছ এই তো, এই মাছগুলো এখন আমরা মোটামুটি এখান থেকে কিছু আমাদের খাওয়ার জন্য রাখবো আর বাদ বাকিটা আমরা বাজারে বিক্রি করবো। তো দেখা হচ্ছে আবার বাজারের ধারে গিয়ে। চলো সুখ ভাই, বেরিয়ে পড়ি। বন্ধুরা আমরা কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, কারণ আমাদের কাছে বরফ নেই, মাছগুলো না হলে নষ্ট হবে। তো বেরিয়ে পড়েছি। তার আগে যাওয়ার পথে আমাদের আগের গত রাতের কিছুটা ভাত ছিল, যেটা পান্তা ভাত বলা হয়। তো তার সঙ্গে কয়েক পিস মাছ ভাজা করে নিচ্ছি, আগে একটু খাওয়া দাওয়া সেরে নিই। বোধ হয় পান্তা আছে তো? আছে আছে। ব্যাস জল দেওয়া আছে ভাতে, জাস্ট কয়েকটা মাছ ভাজা করে সবাই মিলে একটু খেয়ে নেবো যাওয়ার পথে। রাকেশ ভাইয়ের দিকে দেখুন, সেই বড় মাছটাকে এখনো জল দিচ্ছে। সকালে টিফিন, যাই হোক বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। খাওয়া বলতে পান্তা ভাত আর মাছ ভাজা। লঙ্কা নেই না, কাঁচা লঙ্কা না হয়নি আর কি করে, লবণ দাও খেয়ে নি। তো বন্ধুরা যাই হোক, খাওয়া দাওয়া সেরে নি, তারপর আবার রওনা দেবো। আমরা এই ভিতর থেকেই যাবো, রাতেও ভিতর থেকে এসেছিলাম। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি আর দেখুন, এই হচ্ছে আমাদের সেই বড় ভেটকি মাছটা যেটা আজকে আমরা ধরলাম, যা অনেক কমল করে পেয়েছি। এই মাছটা এখন বিক্রি করতে যাবো উপরে বাজারে। দেখি দুই মুছে পরিষ্কার করে নিই। যাই হোক, আর এদিকে আমাদের সুমিত ভাইকে ডেকেছিলাম, ও চলে এসছে বড় মাছ দেখার জন্য। হ্যাঁ ভালো বড়, দেখি ক কিলো ওয়েট হয় আপনারা অবশ্যই জানতে পারবেন। না বড়, আর এর মধ্যে আছে আমাদের সেই কান মাছ আছে, তারপরে দাঁতনি মাছ আছে ভিতরে, কিন্তু ওগুলো খাওয়া দাওয়ার জন্য পিকনিকের জন্য, আর এটা আপাতত বিক্রির জন্য নিয়ে যাই। না বসানো হয়ে গেলে আসো বাইতে, বেশ রাত থেকে বসে আছি, কখন একটা বড় মাছ নিয়ে যাবে, চল লেজ দি হাওয়া খাবি, চল 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 চলো ঘুরে আসি। তেলে বলাটা পায় চালানে পাঠি তো, এখানে দেখুন বরফ লোড হচ্ছে, মাছ ধরার জন্য বার হবে কলেস্টার। বন্ধুরা দেখলেন মোটামুটি আমাদের মাছের ওজন ছিল হচ্ছে 7 কিলো মতো, 7 কিলো 200 না 100 গ্রাম হয়েছিল, 300 গ্রাম না। যাই হোক সব হয়ে গেল, এবার যাবো, গিয়ে রান্না বান্না হবে, খাওয়া দাওয়া করবো। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কিন্তু আমরা এখানেই শেষ করছি, কেননা এখন রান্না বান্না করতে হবে, আরও একটা নতুন ভিডিও তৈরি হবে। তো যাই হোক ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।